যদি আপনার সন্তানকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে চান, যদি সালামের প্রচারটা আপনার সন্তানের ভিতরে চালু করতে চান, তাহলে আপনি পিতা হয়েও সন্তানকে সালাম দিতে হবে। দেখবেন একদিন দুই দিন সালাম দিতে দিতে আপনার সন্তানও আপনাকে সালাম দিবে, দিবে কিনা, দিবে না? আপনি যদি পিতা হয়ে যদি সন্তানকে সালাম দেন, তাহলে দেখবেন আপনার সন্তানও আপনাকে দেখা মাত্রই সালাম দিবে। এভাবে হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির এর জীবনের দিকে, পারিবারিক জীবনের দিকে তাকাইলে দেখা যায়, হযরত সুলতান মাহমুদ একজন বাদশা মানুষ, একজন ডাকুরছিল মানুষ। সেই ব্যক্তি যখন রাস্তায় চলাফেরা করত, সেই ব্যক্তিও কারো কেউ আগে সালাম দিতে পারতো না। এলাকার মানুষ বলতো যে আমাদের দেশের বাদশাহ কে কোনোদিন আমরা আগে সালাম দিতে পারিনি, এমনকি তার সন্তানের মুখ থেকেও একবার বেরিয়ে পড়ে গেছে যে আমার পিতাকে আমি কোনোদিন আগে সালাম দিতে পারিনি, যদি আমার পিতা আমাকে সুযোগ করে না দেয়। একথা একটা সন্তান কম ইয়াতে বলে না, একটা সন্তান কম সাহস নিয়ে বলে না, কম আফসোস নিয়ে বলে না। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাই যখন এভাবে সন্তানদেরকে সালাম দেয়, স্ত্রীদেরকে সালাম দেয়, চাকেই সামনে পরে এভাবে সালাম দেয়, সালামের প্রচারটা যখন করে ফেলেছে, হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাই সন্তান ডাকতে পারে, আমি তো আমার পিতাকে আগে কোনোদিন সালাম দিতে পারিনি, যখনই আমার আমার পিতা আমার আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে, আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে যদি আমি বসে থাকি, তাহলে আমার পিতা আমাকে সালাম দিয়ে ফেলে, যদি আমি কোনো সময় প্রস্তুতি নিয়েই দাঁড়িয়ে থাকি, তারপরেও আমার পিতা যদি আমাকে সুযোগ না দেয়, আমি আমার পিতাকে আগে কোনোদিন সালাম দিতে পারিনি, আজকে কিন্তু আমি অনেক একটা সুযোগ পেয়ে গেছি, সুবর্ণ সুযোগ, যে আমার পিতাকে আমি তার অনিচ্ছায় আমি তাকে আগে সালাম দেব। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের দিকে তাকাইলে দেখা যায়, হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির একজন বাদশাহ ছিলেন। কিভাবে সে বাদশাহ, কিভাবে সে বা রাজত্ব পরিচালনা করত, একজন মুসলমান বাদশাহ ছিলেন। হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির রাজ্যের মধ্যে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো সাহস পেত না। শুধু ইসলামের তার রাজ্যের মধ্যে না, তার রাজ্যের বাহিরেও তার নামে ইসলামের ইসলাম সম্পর্কে মন্তব্য করার সাহস পেত না। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাই এমন একজন ডাকুরছিল বাদশাহ ছিলেন। সেই বাদশাহ হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাই সুন্দরভাবে যখন রাজত্ব পরিচালনা করতেছিলেন, ইসলামের শাসিত ইসলাম প্রচার করতেছিলেন, এভাবে যখন হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির রাজ্যের মধ্যে একবার সৈন্য সমগ্র অনেক কম দেখা গেল, যখন কমের এই দৃষ্টান্তটা পুরো দেশে জেনে গেল, জানাজানি হয়ে গেল যে এখন হযরতে সুলতান মাহমুদ গজনবী যে একজন বাদশাহ ছিল, সেই বাদশার বিরুদ্ধে তো আমরা কথাই বলতে পারি না, সেই বাদশার এখন সৈন্য সমগ্র অনেক কম, অন্য অন্য বাদশারা দেখে কি দেখে না, খেয়াল রাখে না যে অমুক বাচ্চার কি খবর, অমুক দেশের বাচ্চার কি খবর, খেয়াল রাখে না যে তার রাজ্য কিভাবে চলছে, তার অস্ত্র আছে কিনা, দেখে না এগুলা সব রাজ্য খেয়াল রাখে, চতুর দিক দিয়ে খেয়াল রাখে যে ওই বাচ্চার সৈন্য সমগ্র এখন কম নাকি বেশি, সব সব দেশের মানুষই সব দেশের বাদশাহ এটা অন্য দেশের বাদশার দিকে বিশেষভাবে একটা নজর রাখে। এভাবে যখন রাখতেছিল, অনেক একজন বিধর্মী বাদশাহ জানতে পারলো যে হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাই তার রাজ্যে এখন সৈন্য সমগ্র অনেক কম, আমার রাজ্যের মধ্যে যেরকম অনেক সৈন্য সমগ্র, অনেক ঘোড়া আছে, অনেক যুদ্ধের সমগ্র আছে, এখন তার কাছে এত সৈন্য সমগ্র নাই, কারণ সে ইসলাম প্রচার করে, ইসলাম প্রচার করতে তার অনেক খরচ হয়ে গিয়েছে। এখন ওই দেশের বাদশাহ একটা চিঠি লিখছে হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির নামে,
হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির নামে যখন ওই চিঠিটা লেখছে, লেখার পরে একজন দূতকে দিয়ে পাঠিয়ে দিয়েছে যে এই এই চিঠিটা হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে পৌঁছে দিবে। যখন হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে পৌঁছে দেয়, পৌঁছে দেওয়ার পরে হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি চিঠিটা পড়ে দেখে, মা বলতেছে চিঠির মধ্যে লেখা, হে বাদশা, যদি তুমি আমার সাথে যুদ্ধ করতে না পারো, আমার সাথে যদি তুমি যুদ্ধ করার সাহস না পাও, মনে রেখো তোমার রাজ্য কিন্তু আমি ছিনিয়ে নিব। এমন হুমকি দেয় কিনা, এমন হুমকি দেয় না যে তুমি যদি আমার সাথে যুদ্ধ করার সাহস না পাও, মনে রেখো তোমার রাজ্য করে আমরা ছিনিয়ে নিব। আর তোমার রাজ্যকে যদি আমরা ছিনিয়ে নিতে পারি, এতদিন তো ইসলামের দাপট খুব দেখিয়েছ, এতদিন তো ইসলাম প্রচার করেছ খুব দাপটের সাথে, আমি হলো বিধর্মী, আমি হলো বিধর্মী, যদি তোমার রাজ্যের সিংহাসনে আমি বসতে পারি, তাহলে তোমার ইসলামের কিন্তু 12টা বাজ বাজিয়ে ফেলবো। এই এই কথা শোনার পরে হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তা করতে করতে হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি কি করবে, তার বাড়ির দরজার ফটকের সামনে দিয়ে হাঁটাচলা করতেছে, হয় হঠাৎ করে একবার ওই ফটকের ওই গেটের সাইডে বসে গেল। এমন সময় তার একজন সন্তান, কিতাবের ভিতরে লেখেন তার ছোট সন্তানটাই ওই গেট দিয়ে প্রবেশ করে, প্রবেশ করার সময় হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির জীবনের দিকে তাকাইলে দেখা যায় তিনি তাকে কেউ আগে কোনোদিন সালাম দিতে পারেনি। সে যখন ঘরের মধ্যে প্রবেশ করত, তখনই যদি তার সামনে তার স্ত্রী সামনে পড়ত, তার স্ত্রী কেউ সালাম করত, যদি তার ছেলে সামনে পড়ত, তাহলে তার ছেলে কেউ সালাম করত। কিন্তু আজকাল দেখা যায় যদি আমাদের সামনে আমাদের ছেলে পড়ে যায়, তাহলে তাকে আমরা সালাম দিতে শরম করি, কিন্তু সম্মানিত উপস্থিতি যদি বা পিতাদের কাছ থেকে সন্তানরা যদি এটা শিক্ষা না পায়, এটা শিক্ষা না পায় যে পিতা পিতাকে সালাম দিতে হয়, সময় একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনি পিতা হয়ে যদি সন্তানকে সালাম দিতে পারেন, এই শিক্ষাটা যদি আপনি দিতে চান, তাহলে এটার প্রচলন করতে হবে, তাহলে সন্তানকে আপনাকে আপনার সালাম দিতে হবে। যদি আপনার সন্তানের কাছ থেকে আপনি সালামের জবাব, সালাম শোনার যদি আশা থাকে, যদি আপনার সন্তানকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে চান, যদি সালামের প্রচারটা আপনার সন্তানের ভিতরে চালু করতে চান, তাহলে তাহলে আপনার আপনি পিতা হয়েও সন্তানকে সালাম দিতে হবে। দেখবেন একদিন দুই দিন সালাম দিতে দিতে আপনার সন্তানও আপনাকে সালাম দিবে, দিবে কিনা, দিবে না? আপনি যদি পিতা হয়ে যদি সন্তানকে সালাম দেন, তাহলে দেখবেন আপনার সন্তানও আপনাকে দেখা মাত্রই সালাম দিবে। এভাবে হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির এর জীবনের দিকে, পারিবারিক জীবনের দিকে তাকাইলে দেখা যায় হযরতে সুলতান মাহমুদ একজন বাদশা মানুষ, একজন ডাকাতশীল মানুষ। সেই ব্যক্তি যখন রাস্তায় চলাফেরা করত, সেই ব্যক্তিও কারো কেউ আগে সালাম দিতে পারতো না। এলাকার মানুষ বলতো যে আমাদের দেশের বাদশাকে কোনোদিন আমরা আগে সালাম দিতে পারিনি, এমনকি তার সন্তানের মুখ থেকেও একবার বেরিয়েই পড়ে গেছে যে আমার পিতাকে আমি কোনোদিন আগে সালাম দিতে পারিনি, যদি আমার পিতা আমাকে সুযোগ করে না দেয়। একথা একটা সন্তান কম ইয়াতে বলে না, একটা সন্তান কম সাহস নিয়ে বলে না, কম আফসোস নিয়ে বলে না। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাই যখন এভাবে সন্তানদেরকে সালাম দেয়, স্ত্রীদেরকে সালাম দেয়, চাকেই সামনে পড়ে এভাবে সালাম দেয়, সালামের প্রচারটা যখন করে ফেলেছে, হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাই সন্তান ডাকতে পারে, আমি তো আমার পিতাকে আগে কোনোদিন সালাম দিতে পারিনি, যখনই আমার আমার পিতা আমার আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে, আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে যদি আমি বসা থাকি,
তাহলে আমার পিতা আমাকে সালাম দিয়ে ফেলে, যদি আমি কোনো সময় প্রস্তুতি নিয়েই দাঁড়িয়ে থাকি তারপরেও আমার পিতা যদি আমাকে সুযোগ না দেয়, আমি আমার পিতাকে আগে কোনোদিন সালাম দিতে পারিনি, আজকে কিন্তু আমি অনেক একটা সুযোগ পেয়ে গেছি, সুবর্ণ সুযোগ, যে আমার পিতাকে আমি তার অনিচ্ছায় আমি তাকে আগে সালাম দেব। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির সন্তান যখন বাদশাকে সালাম দিতেছে, পিতাকে যখন সালাম দিল, সালামের জবাব নেই, তখন তার সন্তান সাইডে বসে দেখতে ডাক দে, বলে বাবা আমি তো তোমাকে সালাম দিয়েছি। আজকাল ছেলেরা যদি পিতাকে সালাম দেয়ও যদি সালামের উত্তর না দেয়, তাহলে কি তার পাশে বসবে, পিতার পাশে বসবে? আজকাল ছেলের মধ্যে তো এরকম স্বভাব চালু হয় না। সম্মানিত উপস্থিতি, হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির সন্তান হযরত বাদশার সাইডে বসে ডাক দে, বলে বাবা আমি তো তোমাকে সালাম দিয়েছি, আর তোমার অনিচ্ছা সত্ত্বেও আমি তোমাকে সালাম দিয়েছি, হাসতেছে আর বলতেছে। এ কথা বলার পরে হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির এর ধ্যানটা একটু ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে বলতেছে, বাবা আমি তোমার সালামের জবাব দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। এ কথা বলার পরে ছেলে চিন্তা করে, কিরে আমার বাবা তো কোনোদিন আগে সালাম দেয় নাই, কিন্তু আজকে সালাম দেওয়ার পরে আমি বলার পরে বলতেছে যে আমি সালাম দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও, তুমি সালাম দিচ্ছ, তোমার সালামের জবাব দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। কিন্তু সম্মানিত উপস্থিতি, অন্য কোনো সন্তান হলে সালামের উত্তর পেয়ে চলে যেত, যেত কি না? কিন্তু বলে না, শিক্ষিত মানুষের সন্তান শিক্ষিত হয়, আদর্শ মানুষের সন্তান আদর্শবাণী হয়। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এর সন্তান ডাকদা, বলে বাবা তোমার চেহারার দিকে তাকিয়ে আমি দেখেছি যে তোমার ভিতরে অনেক চিন্তা তোমার ভিতরে লুকিয়ে আছে, একটু বলেন না? তখন হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ডাকদা, বলে বাবা আমি যদি আমার এই চিন্তার কথা তোমাকে বলি তাহলে তো আমার এই চিন্তা শেষ হবে না। তখন হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির সন্তান ডাকদা, বলে বাবা তুমি না বলেছ যে কোনো মানুষ টেনশন করলে তা অন্য কারোর কাছে যদি শেয়ার করলে একটু চিন্তা মানুষ হালকা হয়, মানুষের ভিতরে হালকা দেখা যায়, তার চিন্তাটা একটু কমে যায়, তুমি না বলেছ? এ কথা বলার পরে হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এর সন্তান ছাড়েই না, তখন বলতেছে, বাবা অমুক বাদশাহ, অমুক বিদর্মী বাদশাহ আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমি সুলতান মাহমুদের বিরুদ্ধে যদি সে যুদ্ধ ঘোষণা করত তাহলে আমার কোনো আফসোস ছিল না, কিন্তু সে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এখন আমি কি করব? এ কথা বলার পরে হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বাবা অমুক বাদশাহ তো আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সন্তান ডাকতে, বলে বাবা তুমি কি তার সাথে যুদ্ধ করতে সাহস পান না? আপনি কি তার সাথে যুদ্ধ করার জন্য সাহস পান না? তাহলে যদি আপনি সাহস না পান তাহলে আমার একটু সাহস লাগতেছে, আমাকে একটু যদি অনুমতি দিতেন তাহলে আমি তার সাথে যুদ্ধ করব। আপনি শুধু এতটুকু কাজ করবেন যে আপনি শুধু ঘোষণা করে দিবেন আর আপনার লস্করগুলো যুদ্ধের সমগ্রগুলো যা আছে সব আমার সাথে পাঠিয়ে দিবেন। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এভাবে যখন শোনার পরে ছেলেকে অনুমতি দিয়ে দিলেন। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে যখন ছেলে অনুমতি পেয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দুই দল যখন মুখোমুখি হয়েছে, মুখোমুখি হওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, ওই বিদর্মী বাদশাহ দেখলেন এমন ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে, যে ছেলের সাথে তো আমরা যুদ্ধও করে পেরে উঠতে পারছি না, একটা এর সাথে তো কৌশলে পেরে উঠতে হবে। তখন ওই বিদর্মী বাদশাহ হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে
চিঠি লিখছে যে সুলতান মাহমুদ, তুমি তো যুদ্ধ ঘোষণা করেছিলে আমার আমাদের সাথে, তুমি যুদ্ধ করবে না ভালো কথা, আমাদের সাথে তুমি যুদ্ধ করবে না ভালো কথা, কিন্তু তুমি তোমার সন্তানকে পাঠিয়েছো, সে তো যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে চলে গেছে, যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে চলে গেছে না আছে? হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান যুদ্ধের ময়দানে অবস্থিত, তারপরে ওই বাদশা বলতেছে আপনার সন্তান তো যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে চলে গেছে, আপনার অনেক সৈন্য সমগ্র নিহত হয়েছে, কিছু আহত হয়ে গেছে, আহত হয়েছে, আপনাকে তো আমরা এমন অবস্থায় দেখিনি। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি এই চিঠিটা পাওয়ার পরে বলতেছে তার স্ত্রীর কাছে যায়, যা বলে তুমি কেমন সন্তানকে জন্ম দিয়েছো, যেই সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে চলে যায় আর পিতার কাছ থেকে পিতার কাছে বড় গলায় বলে গেল যে আমি যুদ্ধের ময়দান থেকে বিজয় বেশে ফিরে আসব। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি এর ছেলে তার স্ত্রী যখন একথা শুনলেন, তার স্ত্রী বললেন হে আমার প্রিয় স্বামী, হে আমার প্রাণের স্বামী, আপনি সুন্দর করে শুনে রাখুন, আমি এমন সন্তান কোনোদিন জন্ম দেইনি যে সন্তান যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে চলে যাবে, আমি তো এমন সন্তানকে জন্ম দিয়েছি যে ছেলে যুদ্ধের ময়দানে বিজয় বেশে ফিরে আসবে অথবা সেই ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে। ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষেপে বলছি, হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান যখন যুদ্ধ শেষ করে যখন বাড়িতে আসলেন, যখন গেটের সামনে উপস্থিত হলেন, হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি রাগে দুইটা হাত উঁচু করে পুরো বাহিনীকে থামিয়ে দিলেন এবং বললেন তোমাদের আর আমাদের গেটের মধ্যে, এই বাদশার গেটের মধ্যে ঢোকার অনুমতি নাই, পারমিশন নাই। হযরতে সুলতান মাহমুদের ছেলে ডাকতে বলে হে পিতা, হে বাদশা, আমি তো জানি আমরা তো যুদ্ধের ময়দান থেকে বিজয় বেশে ফিরে এসেছি। তখন হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাই বলেন যে আর তোমরা তো যুদ্ধের ময়দান থেকে পালায়ন করে চলে এসেছো। এ কথা শোনার পরে হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাই বলতেছে, ছেলে বলতেছে আপনার যদি কোনো এখানে বিশ্বস্ত সেনাপতি থেকে থাকে তাহলে আপনি জিজ্ঞাসা করতে পারেন। এ কথা বলার পরে বাদশা একজন বিশ্বস্ত সেনাপতিকে ডাক দিয়ে বলে তুমি আজকে সত্য কথাটাই বলবা। সেনাপতি বলতেছে আপনার সাথে তো অনেক যুদ্ধ আমরা পরিচালনা করেছি, আপনার সাথে আপনার ছেলে যেভাবে যুদ্ধ পরিচালনা করেছে, যুদ্ধ করেছে এমন যেমন বিজয়ী আমরা হয়ে এসেছি, আপনার যদি বিশ্বাস না হয় আপনার আমাদের পুরো বাহিনীর পিছনের দিকে তাকিয়ে দেখতে পারেন, আপনি যেই সৈন্য সমগ্র দিয়েছেন তার 3 ডবল আমরা নিয়ে এসেছি। এ কথা বলার পরে বাদশা নিজের বিশ্বস্ততার জন্য যখন পিছনের দিকে তাকিয়ে দেখে সত্যই তো এই পুরো বাহিনী তো আমার যেই সৈন্য সমগ্র দিয়েছিলাম তার 3 ডবলই। তখন হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে বুকের মধ্যে টান দিয়ে নিয়ে বলতেছে বাবা, আমি তোমার উপর অনেক বড় একটা অপরাধ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি এর সন্তান ডাক দা বলে বাবা, এটা তো পিতার কর্তব্য, এটা তো পিতারই কাজ যে সন্তানকে শাসন করা, তো এটা তো পিতারই কাজ। এ কথা বলার পরে হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ একজন বুদ্ধিমান ব্যক্তি, একজন বুদ্ধিজীবী মানুষ, হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাই আস্তে আস্তে তার স্ত্রীর কাছে যে বলতেছে হে প্রাণের স্ত্রী, হে প্রাণের স্ত্রী তুমি কেমন করে বললে যে তুমি এই তোমার সন্তান বিজয়ী বেশে ফিরে আসবে অথবা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে। এ কথা বলার পরে সেই হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বলে যেই মা কোনোদিন এই জবান দিয়ে মিথ্যা কথা বলেনি, সেই মায়ের সন্তানও কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে না, সেই মায়ের সন্তানকে মহান রব্বুল আলামিনই হেফাজত করবে, সেই মায়ের সন্তানের মুখের কথাটাই আল্লাহ তাআলা হেফাজত করবে। আল্লাহ